লাইভ ডিজিটেল আর এই মুহূর্তত একটা ডাঙর খবর লৈ আহিছো দেশ জুড়ি স্বাস্থ্য সেবাত এটা এক প্রকার অচলাবস্থা সৃষ্টি হয়েছে আপনি প্রয়োজনত আপনি হাসপাতালত চিকিৎসা নাপাব পারে চিকিৎসকক অর্থাৎ আপনি যদি আপনার যদি আপনার প্রয়োজনত আপনি চিকিৎসক নাপাব পারে আপনি সময়ত চিকিৎসা নাপাব পারে একটা ডাঙর খবর জানাই আছো কিয় এই চিকিৎসা নাপাব পারে আপনি এই সন্দর্ভত আমি আপনাদের জানাবলৈ চেষ্টা করি দেশজুড়ি স্বাস্থ্য সেবাত এটা এক প্রকারের অচলাবস্থা আর প্রয়োজনত আপনি হাসপাতালত নাপাব পারে চিকিৎসক চিকিৎসা সেবা লাভ নকৰিব পারে আপনি প্রয়োজনত একটা ডাঙর খবর জানাই আছো নো সেফটি নো ডিউটি স্লোগানে উত্তাল হয়েছে সমগ্র দেশ আর কলকাতাত শিক্ষার্থী চিকিৎসকক নির্যাতনক লৈ অচল হয়েছে দেশের স্বাস্থ্য কেন্দ্র একটা ডাঙর খবর জানাই আছো অচল হয়ে পড়েছে দেশের স্বাস্থ্য কেন্দ্র আর দেশের প্রান্তে প্রান্তে চিকিৎসক চিকিৎসা কর্মীর ধারাবাহিক প্রতিবাদ দেশের প্রধান নগর সমূহত অচল হয়েছে সরকারি চিকিৎসা সেবা একটা ডাঙর খবর জানাই আছো আপনি প্রয়োজনত চিকিৎসা নাপাব পারে প্রয়োজনত আপনি চিকিৎসকক লগ নাপাব পারে জিএমসিত ওপিডি বয়কট করে প্রতিবাদত বহিল কনিষ্ঠ চিকিৎসক আর কাইলৈ পুয়ারে পড়া চিকিৎসকর 24 ঘন্টিয়া কর্মবিরতি ঘোষণা আমার জিএমসিটো ওপিডি বয়কট করেছে কনিষ্ঠ চিকিৎসকে আর কাইলৈ পুয়ারে পড়া চিকিৎসকর 24 ঘন্টিয়া কর্মবিরতি ঘোষণা করাইছে পুয়া 6 বজার পড়া দেশজুড়ি চিকিৎসকর কর্মবিরতি আর জি কর চিকিৎসা মহাবিদ্যালয়ের ঘটনাক লৈ আইএমএর আহ্বান নিয়মিয়া ওপিডির লগতে নিয়মীয় অপিডির লগতে নির্ধারিত অস্ত্রোপচার আদির পৰা বিৰত থাকিব চিকিৎসক এটা ডাঙৰ খবৰ আজিও বহু চিকিৎসালয় বন্ধ কৰি ৰখা হৈছে অপিডি সেৱা অৱশ্যে জৰুৰীকালীন সেৱাত অব্যাহত থাকিব চিকিৎসা পঞ্জাৱৰ সকলো চৰকাৰী মেডিকেল কলেজ হাস্পাতালত চিকিৎসকৰ বিক্ষোভ কেৰালা দিল্লী ভূপাল তেলেংগানা সকলোতে প্ৰবল প্ৰতিবাদ অসমৰো গুৱাহাটীকে ধৰি ভিন্ন প্ৰান্তত চিকিৎসক চিকিৎসা কৰ্মীৰ প্ৰতিবাদ কলকাতাৰ প্ৰতিষ্ঠানটোত ভয়ংকৰ ঘটনাৰ বলি হৈছিল এগৰাকী চিকিৎসক আর ইয়ার পিছতে চিকিৎসক চিকিৎসা কর্মীর তীব্র প্রতিবাদ অব্যাহত আছে আর তার মাজতে কাইলৈ ঘোষণা করা হয়েছে দেশজুড়ি 24 ঘন্টিয়া কর্মবিরতি কলকাতার যে ঘটনা সেই ঘটনায় দেশ কপাই গৈছিল এগারী চিকিৎসকর সঙ্গে নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছিল আর তার পছতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছে দেশজুড়ি আর দেশজুড়ি এটা স্বাস্থ্য সেবাত এক প্রকার অচলাবস্থা বলে কব লাগবে কেন প্রয়োজনত আপনি চিকিৎসালয় চিকিৎসকক নাপাব পারে প্রয়োজনত আপনি চিকিৎসা সেবা লাভ নকৰিব পারে একটা ডাঙর খবর নো সেফটি নো ডিউটি স্লোগানে উত্তাল হয়েছে সমগ্র দেশ কলকাতার শিক্ষার্থী চিকিৎসকক নির্যাতনক লৈ উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছে আর দেশের স্বাস্থ্য খণ্ডর চিকিৎসক চিকিৎসা কর্মী সকলে এই প্রতিবাদ সাব্যস্ত করেছে আমি দৃশ্যাংশ দেখাইছো গুৱাহাটী মহানগরীর যে আসলে জিএমসি আছে সেই জিএমসির জিএমসিটো উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে আজি কনিষ্ঠ চিকিৎসক সকলে দেশের প্রধান নগর সমূহত অচল হয়েছে সরকারি চিকিৎসা হওয়া আমি জিএমসির দৃশ্যাংশ দেখাইছো যদি সম্ভব হয় ফুল প্লেটৰ ক্ষমা করব ফুল এম্বিয়েন্সৰ সহায়ত আমি সেই দৃশ্যাংশ দেখাবলৈ চেষ্টা করি हमको चाहिए किसकी गारंटी अरे एक दो तीन चार एक दो तीन हमें डॉक या জিএমসির যি কনিষ্ঠ চিকিৎসক জুনিয়র ডক্টর সেই প্রতিবাদী কার্যসূচী আমি আপনার দেখাইছো নো সেফটি নো ডিউটি স্লোগানে উত্তাল হয়েছে সমগ্র দেশ কলকাতার শিক্ষার্থী চিকিৎসকক নির্যাতনক লৈ অচল হয়েছে দেশের স্বাস্থ্য কেন্দ্র দেশের প্রান্তে প্রান্তে চিকিৎসক চিকিৎসা কর্মীর ধারাবাহিক প্রতিবাদ আর দেশের প্রধান নগর সমূহত অচল হয়েছে সরকারি চিকিৎসা সেবা জিএমসিত ওপিডি বয়কট করে প্রতিবাদত বহিল কনিষ্ঠ চিকিৎসক আর কাইলৈ পুয়ারে পড়া চিকিৎসকর 24 ঘন্টিয়া কর্মবিরতি ঘোষণা করা হয়েছে পুয়া 6 বজার পর দেশজুড়ি চিকিৎসকর কর্মবিরতি আর জি কর চিকিৎসা মহাবিদ্যালয়ত যি আসলে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছিল এগারী চিকিৎসকক নির্যাতন চলোৱা হয়েছিল আর সেই ঘটনায় সমগ্র দেশ জোকাৰি গৈছিল আর তার পছতেই সমগ্র দেশজুড়ি উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল আর সেই ঘটনাক লৈ আজি জিএমসিত ওপিডি বয়কট করে প্রতিবাদত বহিছে কনিষ্ঠ চিকিৎসক আর নিয়মীয় অপিডির নির্ধারিত অস্ত্রোপচার আদির পৰা বিৰত থাকিব
চিকিৎসক এটা ডাঙৰ খবৰ জনাইছো আপুনি এটা প্ৰয়োজনত চিকিৎসকক নাপাব পাৰে কিয়নো দেখ জুৰি স্বাস্থ্য সেৱাত অসল অৱস্থা আহি পৰিছে নো সেফটি নো ডিউটি শ্লোগানেৰে উত্তাল হৈছে সমগ্ৰ দেশ আজিও বহু চিকিৎসালয় বন্ধ কৰি ৰখা হৈছে অপিডি সেৱা অৱশ্যে জৰুৰীকালীন সেৱাত অব্যাহত থাকিব চিকিৎসা পাঞ্জাবৰ সকলো চৰকাৰী মেডিকেল কলেজ হাস্পতালত চিকিৎসকৰ বিক্ষোভ কেৰালা দিল্লী ভূপাল তেলেংগানা সকলোতে প্ৰবল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে কনিষ্ঠ চিকিৎসকসকলে লগতে অসমৰো গুৱাহাটীকে ধৰি ভিন্ন প্ৰান্তত চিকিৎসক চিকিৎসাকৰ্মীৰ প্ৰতিবাদ কলকাতাৰ প্ৰতিষ্ঠানটোত ভয়ংকৰ ঘটনাৰ বলি হৈছিল এগৰাকী চিকিৎসক ইয়াৰ পিছতে চিকিৎসক চিকিৎসাকৰ্মীৰ তীব্ৰ প্ৰতিবাদ অব্যাহত আছে আৰু তাৰ মাজতে কাইলৈ ঘোষণা কৰা হৈছে দেশজুৰি 24 ঘণ্টীয়া কৰ্মবিৰতি আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ আপোনালোকক চলি আছে এইদৰে কনিষ্ঠ চিকিৎসক চিকিৎসাকৰ্মীৰ লগতে দেশজুৰি আচলতে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে কলকাতাৰ এগৰাকী শিক্ষাৰ্থী চিকিৎসকক নিৰ্যাতনৰ ঘটনাক লৈ এই প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছে তেওঁলোকে আৰু যেতিয়ালৈকে ন্যায় নাপায় সেই চিকিৎসকগৰাকীয়ে তেতিয়ালৈকে এই প্ৰতিবাদ সাব্যস্ত থাকিব বুলি তেওঁলোকে হুংকাৰ দিছে লগতে কৈছে যে নো ছেফটি নো ডিউটি যেতিয়ালৈকে কোনো ছেফটি যেতিয়ালৈকে হেৰি কৰা নাযায় তেতিয়ালৈকে কোনো ডিউটি নকৰে অৰ্থাৎ নো ছেফটি নো ডিউটি তেওঁলোকক সুৰক্ষা দিব লাগিব তাৰ পাছতহে তেওঁলোকে ডিউটি আৰম্ভ কৰিব এইদৰে শ্লোগানেৰে উত্তাল হৈছে সমগ্ৰ দেশ চিকিৎসক GMCHটো আজি অপিডিত বয়কট কৰি প্ৰতিবাদত বহিছে কনিষ্ঠ চিকিৎসক আৰু কাইলৈ পুৱাৰে পৰা চিকিৎসকৰ 24 ঘণ্টীয়া কৰ্মবিৰতি ঘোষণা কৰা হৈছে পুৱা 6 বজাৰ পৰাই দেশজুৰি চিকিৎসকৰ কৰ্মবিৰতি আৰ্জিকৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ঘটনাক লৈ IMAৰ আহ্বান নিয়মীয়া অপিডিৰ লগতে নিৰ্ধাৰিত অস্ত্ৰোপচাৰ আদিৰ পৰা বিৰত থাকিব চিকিৎসক আজিও বহু চিকিৎসালয়ত বন্ধ কৰি ৰখা হৈছে অপিডি সেৱা অৱশ্যে জৰুৰীকালীন সেৱা অব্যাহত থাকিব চিকিৎসা পাঞ্জাবৰ সকলো চৰকাৰী মেডিকেল কলেজ হাস্পতালত চিকিৎসকৰ বিক্ষোভ কেৰালা দিল্লী ভূপাল তেলেংগানা সকলোতে প্ৰবল প্ৰতিবাদ অসমৰো গুৱাহাটীকে ধৰি ভিন্ন প্ৰান্তত চিকিৎসক চিকিৎসাকৰ্মীৰ প্ৰতিবাদ আৰু কলকাতাৰ প্ৰতিষ্ঠানটোত ভয়ংকৰ ঘটনাৰ বলি হৈছিল এগৰাকী চিকিৎসক আৰু ইয়াৰ পিছতে চিকিৎসক চিকিৎসাকৰ্মীৰ তীব্ৰ প্ৰতিবাদ অব্যাহত আছে তাৰ মাজতে কাইলৈ ঘোষণা কৰা হৈছে দেশজুৰি 24 ঘণ্টীয়া কৰ্মবিৰতি